হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো দেখতে পাচ্ছ যে আমাদের গেমের ভিতর কিন্তু ব্ল্যাক টি শার্ট ইভেন্টটা কিন্তু চলে আসছে। তো তোমাদেরকে বলেছিলাম যে 15 তারিখ আমাদের ইভেন্টটা আসবে। তো এটার জন্য কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ করতে হবে। তো আমি তোমাদেরকে কিছু ডায়মন্ড খরচ করে দেখাবো। আমি কিন্তু এটা নেওয়ার জন্য খরচ করব না, কারণ এখানে প্রচুর ডায়মন্ড লাগবে এটা আমার জানা আছে। তো যাদের ডায়মন্ড আছে বা টাকা বেশি আছে তারা চাইলে নিতে পারো। তো এখানে অনেকে হয়তো বা ফ্রিতেও পেয়ে যেতে পারো। তো এটা লাক অনুসারে, কিন্তু এরকম একটা ইভেন্টে মোস্ট ডিমান্ডেড এটা ব্ল্যাক টি শার্ট, এটা আমার জানা ছিল না। কারণ জানা ছিল যে ক্রিমিনাল বান্ডেলটাই কিন্তু বেশি চাহিদা ছিল বাংলাদেশের ব্যাপারে। তো যাই হোক, গেরিনা ব্যবসা শুরু করে দিয়েছে, তো আমাদের ব্ল্যাক টি শার্ট দূরিয়ে দিয়েছে, তো এটাই নিতে হবে কি আর করার। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু রোলস টোলস দেওয়া আছে কীভাবে কী করতে হয়, তো তোমরা চাইলে করে নিতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ যে কোথায় কী আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে যদি ডিতে পরে তাহলে তুমি ব্ল্যাক টি শার্টটা পেয়ে যাবে, এবং এতে রয়েছে ল্যাম্বরগিনির স্ক্রিনটা। তো দেখা যাক, প্রথমে আমি একটা ফ্রি স্পিন রয়েছে, ফ্রি স্পিনটা করবো। আমি 3 সিলেক্ট করলাম। তো দেখা যাক কোথায় যাচ্ছে, ডিতে পরে যা, ডিতে কখনোই দেবে না। দেখতে পাচ্ছ আমার কিন্তু ইতে পড়েছে। দেখবে তোমার এ যেগুলো কালো রয়েছে BCEF, এইগুলোতে সবচাইতে বেশি পড়বে। তো এখন আমি 20 ডায়মন্ড একটা স্পিন করব। তো দেখা যাক, আমি 2 সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কাছাকাছি যাওয়ার পর দেখবে পাল্টে গেছে, 3 দিয়ে দিয়েছে। এখানে আমার জানা ছিল যে এখানে কিন্তু তারা ব্ল্যাক টি শার্টটা তোমাকে কখনোই দেবে না, তোমাকে দেখা যাবে 1000-2000 ডায়মন্ডের মতো খরচ হতে পারে। তো যাদের নো আইডি রয়েছে, যাদের কম লেভেল আইডি, যারা ডায়মন্ড খরচ করে না, তারা হয়তো বা কিছু ডায়মন্ডে পেয়ে যেতে পারো। তো দেখতে পাচ্ছ আবার কিন্তু আমার সেই ইতেই পড়েছে, আমার কিন্তু ডিতে কিংবা ইয়েতে পড়ছে না। যদি ল্যাম্বরগিনিতে পড়তো তাও একটু বুঝতো, আমার ল্যাম্বরগিনি স্ক্রিনটা পেয়ে যেতাম। তো আবার 1 সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছ এই যে 1-এর কাছাকাছি গিয়ে তো ঘুরান মারছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার রেয়ার যে আইটেমগুলো রয়েছে সেগুলো তোমাকে কখনোই দিবে না। তো এরকম একটা ইভেন্টে দিয়েছে যেখানে তোমার আনলিমিটেড ডায়মন্ড খরচ হতে পারে, তোমাকে 500-তেও দিতে পারে, 1000-2000-3000, মানে কোনো লিমিট নেই। তো দেখতে পাচ্ছ 6 পড়লো না, এখানে কিন্তু এফে গিয়ে পড়লো। তো একটা 5-এর স্পিন করা যাক, দেখা যাক কী হয়, 10 ডায়মন্ড বেঁচে যাবে। তো এখানে 5-এর একটা স্পিন মারি। তো 5-এরও মারলে তোমার একটা একটা সিলেক্ট করতে হবে। আমি 6 সিলেক্ট করলাম, 4 দেখা যাক কোথায় গিয়ে পড়ে। তো এখান থেকে হচ্ছে ঈদ গিয়ে পড়লো, এখানে কিন্তু তারা কিন্তু দিচ্ছেই না। তো এরপর আমি 4-এ সিলেক্ট করলাম। তো ঘুরে যা ডির কাছাকাছি যা, দেখতে পাচ্ছ এখানে যাচ্ছেই না, এখানে বিতে গিয়ে পড়ছে। তোমাকে এখানে ভালো জিনিস দিবেই না, তো তোমাকে এখানে প্রচুর ডায়মন্ড খরচ করতে হবে, এটা আমি কনফার্ম। তো আবার 1-এ দিলাম, দেখতে পাচ্ছ ডির কাছে গিয়ে, দেখতে পাচ্ছ ডির উপর থেকেও আবার ইসিতে পড়ে গেছে, তার মানে তোমাকে এখানে কিছু দিবে না। তো আর 2টা স্পিন রয়েছে, 2টা স্পিন করার পর আমি আর করবো না। তো তোমাদের যাদের কাছে প্রচুর ডায়মন্ড রয়েছে বা যারা নিতেই চাও তারাই করবে। তো দেখতে পাচ্ছ যে আমাদের কুবরা বান্ডেলটা যখন এসেছিলো তখন কিন্তু প্রচুর ডায়মন্ড খেয়েছিল। কিছুজনকে যাদের নোবাড়ি তাদেরকে কম ডায়মন্ড দিয়েছিল, আর সবারই কিন্তু প্রচুর ডায়মন্ড গিয়েছিলো। তো দেখতে পাচ্ছে এর কাছ থেকেও ঘুরে গেছে, এখানে কিন্তু আমাকে দেয়নি। তো আমি কিন্তু 10টা স্পিন করে ফেলেছি, এখানে আমি আর স্পিনগুলো করবো না, কারণ আমার এটার পিছনে এত ডায়মন্ড খরচ করার ইচ্ছা নেই। কারণ এটা একসময় ফ্রি মাল ছিল, ফ্রি মালটা কিন্তু এখন রেয়ার করে দিয়েছে। আমাদের ইন্ডিয়ান, আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু ক্রিমিনালটার চাহিদা ছিল, কিন্তু সেটা না দিয়ে ব্ল্যাক টি শার্ট দিয়ে দিয়েছে। তো তোমরা নেবে কি নেবে না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।